একটা বোকা। ওস্তাদ শুনেছ, বিদেশ থেকে চৌধুরী সাহেব লন্ডনে এসেছে। শুনেছি। জানো তাকে দেখার জন্য কত লোক ভিড় করেছে? জানি, চলো না আমরাও দেখে আসি। না, মেয়ে দেখতে যাবো, আমার একটা প্রেস্টিজ আছে না? ওস্তাদ আমাকে তো প্রেস্টিজ নাই। তাহলে তোরাই যা, যেখানে ওস্তাদ নেই সেখানে সাগরে তো কি করে যায়। আর সাগরে তো ইচ্ছের মূল্য না দিতে পারলে তুমি কিসের ওস্তাদ? আমার কিন্তু যাবার ইচ্ছে নেই, তোদের ইচ্ছে পূরণ করবার জন্য যেতে হচ্ছে। চল। কিরে, যাবি বিদেশি ম্যাম দেখতে? রুনা, আমাদের বাগান বাড়িতে আরো কিছু লোক এসছে তোকে দেখার জন্য। ওঠ মা, চল ওদের দর্শন দে। ওহ ড্যাডি, আই এম সো টায়ার্ড, ওই কেউ লোকগুলোর সামনে আমি যেতে পারবো না। 7 বছর বিদেশে লেখাপড়া শিখে এসে দেশের লোকজনকে বলছিস গেও? আমরা তো বিদেশ যাইনি, তাহলে আমাদেরকেও গেও বলতে হয়? ওহ মাম্মি, সবকিছুই শুধু নিজের উপর টেনে নাও। চলো ড্যাডি, দাঁড়াও। এভাবে সবাই সামনে গেলে সমালোচনা করবে, শাড়ি পরে যাও। শাড়ি? নো নো, শাড়ি নো। রুস্তম, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। ছেলেটা সালাম দিল না কেন? আলি মিয়া, তাড়াতাড়ি সালাম করো। তোমার যদি ইচ্ছা হয় পায়ে ধরে সালাম করতে পারো। রেডি, ছেলেটা কে? ওর নাম আলি, আমাদের বাড়ির পেছনে বস্তিতে থাকে। কিরে, কলেজ থেকে ফিরতে তো দেরি করলি কেন? মাস্টার বাস মিস করেছি তাই। ভাইয়া, সবাই বলাবলি করছিল আপনারা নাকি চৌধুরী সাহেবের মেয়েকে দেখতে গিয়েছিলেন। তা কেমন দেখলেন? বড় ক্যামেরা যেমন হয় তেমন। চপ, হাসবি না। ভাইয়া, ও হাসছে কেন? হাসবে না, মেম সাহেব হয়ে ও মেয়ে সবার কাছ থেকে সালাম আদায় করছিল, আমি সালাম করিনি বলে আমার উপর মার খাপ্পা, তাই মনে করে হাসছিস তাই না? তাহলে চৌধুরী সাহেবের মতো তার বেরো অনেক দেমাগ। ওদের দেমাগ ওদের কাছেই থাক, উনি আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। কার দেমাগ নিয়ে কথা বলছো? জি না, মানে রুনা, ও ছেলে মানুষ, ওর কোনো বেয়াদবিতে মনে কোনো কষ্ট নিও না। এতদিন দেশের বাইরে ছিল তাই অন্যরকম হয়ে গেছে, সবাই সাথে মেলামেশা করলেই ঠিক হয়ে যাবে। তা তোমরা কেমন আছো? ভালো, আপনি বসুন না। না বসবো না, সন্ধে হয়ে যাচ্ছে, একটু পরে দুবস্তা চাল পাঠাবো, রেখে দিও। তার কি দরকার ছিল? নতুন ধান উঠেছে তাই দিয়ে গেলাম। আমি যাই, আসি। ভাইয়া, সবসময় উনি আমাদের কিছু না কিছু দিয়ে হেল্প করছেন, কেন? কেন উত্তর আমিও জানি না রে। বাবা মারা যাবার পর এই বাড়িটা ভাড়া নেবার ব্যাপারে ওনারই হাত ছিল। আপদে বিপদে সবসময় উনি আমাদের পাশে এসে দাঁড়ান, মনে হয় আমাদেরকে সন্তানের মতো দেখেন। যা, তুই হাত মুখ দিয়ে চা খাবি।
ছেলে ডাক শুনতে হয়। কি মেয়ে বলো? তুমি আমাকে মেয়ে বলে ডাকলে? আপনিও তো আমাকে ছেলে বলে ডেকেছেন। তোমার এত বড় স্পর্ধা, জানো তুমি কার সঙ্গে কথা বলছো? একজন মেয়ের সামনে। বাবা কত তেজ! ড্যাডি, ড্যাডি, নিজে একটা ছেলে চিৎকার করছে, ও চিৎকার আমার ঘুম আসছে না, ওকে থামতে বলো। ও আলি, ও তো রোজই গলা সাথে। ভেড়ার মতো চিৎকার করা কি গলা সাথে বলে? ওকে থামতে বলো না। ঠিক আছে, আমি বলছি। গানোর পেশা, অতটা কেন ওকে বিরক্ত করবে? পাড়া প্রতিবেশীর যখন অসুবিধা হয় না, আমাদেরও হওয়া উচিত না? ওইসব ছোট লোকদের তুমি পাড়া প্রতিবেশী মনে করতে পারো, আমি করি না। আমার মেয়ে যা চাইবে তাই হবে। আলি, সকাল সকাল এসব কি শুরু করেছো? কিন্তু আমি তো রোজই গলা সাধি, কখন তো কিছু বলেননি। এখন বলছি, এসব চিৎকার টিৎকার এখানে চলবে না। চিৎকার চিৎকার না হয় নাই করলাম, কিন্তু কারণটা জানলে খুশি হতাম। আমার মেয়ের সব পছন্দ নয়। ও হাই মা। শুনুন, আজ থেকে না হয় এখানে গলা সাদা বন্ধ, কিন্তু বাইরে মাঠে ঘাটে কোথাও যদি গান গাই আপনার আপত্তি নেই তো? তুমি কেন একলা? কাছে কেন সে কানি না? দেখো না,
সোনার কোকিলা, শোনো গো কোকিলা, তুমি কেন একলা? ওই স্কন্ডলটাকে সেদিন সকালে গলা সাথে দেয়নি বলে আমার কি অপমান করলো? আমি ও গান শেখার ছলে ওকে বেতন দিয়ে আমার কর্মচারী বানিয়ে তারপর জব্দ করব। আজকাল তো তুমি বড়ি শান হ্যায়, আজকাল তো তুমি বড়ি শান। আমি গান শিখবো। বলিস কি, তুই গান শিখবি? হঠাৎ তোর গান শেখার শখ হলো কেন? জানি বলো, আমার শেখার ব্যবস্থা করবে কিনা? কেন না, আমি আজই তোর গানের মাস্টার ঠিক করে দেবো। মাস্টার রাখার প্রয়োজন নেই, আমি আলীর কাছে গান শিখবো। আলী? আমি এক্ষুনি আলীকে খবর পাঠাই। বাড়িওয়ালা এলে ভাড়াটা দিয়ে দিস, আমি চৌধুরী সাহেবের বাড়িতে যাচ্ছি। সালাম সাহেব, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, কাল থেকে তুমি আমার মেয়েকে গান শেখাবে। সাহেব, আমি কি বসতে পারি? না, বসার কোনো প্রয়োজন নেই। গান শেখাবার বিনিময়ে তুমি কত টাকা বেতন নেবে বলো। আপনি খুশি হয়ে যা দেবেন তাই নেব। কাল সকাল 9টায় চলে এসো। হ্যাঁ, একটা কথা, আমার ঘরে এসে গান শিখতে হবে। আমার এত বড় বাড়ি থাকতে তোমার ওখানে কেন? স্যার, আমার ওস্তাদ বলেছেন যে ছাত্রছাত্রী ওস্তাদের বাসায় এসে তালিম নেয় সে খুব জলদি জলদি কামিয়াব হতে পারে। আর উনি যদি আমার ঘরে আসেন, সত্যি বলছি আমি ধন্য হব। ও, ঠিক আছে ঠিক আছে, কাল থেকে যাবে। আমি এসেছি। আপনি আসুন আসুন আসুন। এখানে বসুন বসুন। নীল খান? নো থ্যাংকস। এই নাও তোমার অ্যাডভান্স।
বেতন? ধন্যবাদ, আমি অ্যাডভান্স নেই না, আগে গান শিখুন তারপর বেতন। আমার হাতে সময় নেই, চলো গান শিখবো। দাঁড়ান, ঘরের ভেতর আমি গান শেখাই না, হারমোনিয়াম নিয়ে আসছি। আসুন। বসুন। আমি বসবো মাটিতে? এত রোদে? এইরকম রোদের মধ্যে বসে তোমার মতো মেয়ের গান শেখা উচিত, এটাই তোমার উপযুক্ত জায়গা। তুমি আমাকে অপমান করছো। না না, আদব কায়দা শেখাচ্ছি। দয়া করে তোমার কাছে গান শিখতে এসেছিলাম, কিন্তু 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 করে কোনো লাভ হবে না, তোমার মতো মেয়েকে আমি গান শেখাই না। যাবাক গেলি না, পুলিশ ডাকুন। হিমেশালা, তুই নাকি মেয়েদের সঙ্গে রংবাজি করিস? চুপ করে আসিস কেন বেটা? আপনাদের তো কখনো এই মফস্বল শহরে দেখিনি। আমরা ঢাকাইয়া রংবাজ। ঢাকার অ্যাকশন ছবি আমি দেখেছি। আপনার অনেক ক্ষতি হয়ে গেল। আরে কি এর ক্ষতি, বাদ দেন তো। চলি ভাই। চলি ভাই, তোর মিয়া চলি করে কি করবে, ফাটা মারেছেন তো সব। শুনলাম তুই নাকি আলীর সাথে গন্ডগোল করেছিস। হম, দেখ আলী এলাকার সবচেয়ে ভালো ছেলে, ওর সাথে গন্ডগোল করিস না। মা, ওই ছোট লোকটার পক্ষ নিয়ে আমার সাথে কথা না বললে আমি খুশি হব।
হ্যাপেন ওই কেউ মেয়েটা ঢিল ছুড়ে মেরেছে। টাকার গরমে এরা মানুষকে মানুষ মনে করে না, এদের পতন একদিন হবেই। কোথায় থাকো তুমি? রুমালটা নাও। হ্যাঁ নাও, মুখ মুছে ফেলো। সিগারেট খা, এস্টা খাই না। আরে টান না বেটা, বেনসন, এই দেখ বেনসনের প্যাকেট। কুত্তার পেটে গিভ আপ হজম হয় না। আল্লাহ জারে সফল ফেরা দেয়। মোটর সাইকেলের লুকিং গ্লাসে দেখি চেহারাটা, ও প্রায় হিরু রাজ্জাকের মতোই। কত টাকার বাংতি দেন আমি দিচ্ছি। ঠিক আছে ভাই, ঠিক আছে, পরে এসো, এখন যাও। মাথার চুল তো পাইকা গেছে, চার কালের মধ্যে তিন কাল তো গেছে, আর এক কাল রয়েছে। আবার যদি আইসা দেখি আপনি পটল তুলছেন মানে মারা গেছেন। যা দিবার এক্ষুনি দেন। মাফ করো ভাই, মাফ করো। পয়সা নাই? নাই। পয়সা নাই? তাইলে দেরি করতেছেন কেন? আমার মতো হাতে থালি লইয়া রাস্তায় ভিক্ষা করতে নেমে পড়ে। শিক্ষিত পারছেন, প্রেস্টিজের ব্যাপার আছে, রাস্তায় গিয়ে ভিক্ষা করতে নামা যায়? তুমি বলো। কিছু খান নাই? কিছু খান নাই? না। তাহলে ধরেন এই খাওয়া সিঙ্গারাটাই খান। খান ওই বাড়িতে ভিক্ষের জন্য গিয়েছিলাম, একটি পয়সাও দিল না। ও তো কিপটা, ও কি দিবে? আমি দিচ্ছি। এই দেখো, ভুলে মানিব্যাগটা ফেলে এসে। সরি সরি। দাঁড়ান, ওকে বললেন কিপটা, আপনি বললেন সরি। আপনাকে কি করি? আপনার সিগারেটের প্যাকেটটা একটু ধরি। ও, ফাইভ ফাইভ, ইট ইজ মাই ব্যান্ড। আপনার খালি সিগারেটের প্যাকেটটা আপনি ফিরাবেন। ও, ডোন্ট মাইন্ড ব্রাদার, আই এম এ পোর বেগার, প্লিজ গিভ মি সাম। সালাম আলাইকুম। আগুন আছে? আছে, দিচ্ছি। আরে সে মেয়েটা না? এই শুনো, আমার সাইকেলটা পাংচার হয়ে গেছে, ঠিক করার মতো সময় হাতে নেই, ফ্যাক্টরি কাজের সময় হয়ে গেছে। তোমাদের বাসা সাইকেলটা রেখে যাই, ফেরার পথে নিয়ে যাব। কি রাখতে দেবে? সে রুমালটা তুমি তো নতুন জয়েন করেছো না? জি,
শুনলাম তুই খুব শিক্ষিত ছেলে, তা এ কাজে এলে কেন? চাচা, বাঁচার জন্য মানুষকে কিছু না কিছু একটা তো করতেই হয়, তাই না? হ্যাঁ, আজ 15 বছর যাবো চাকরি করছি, বেতন মাত্র 550 টাকা। মাত্র 550? হ্যাঁ। কেন, আপনাদের কোনো শ্রমিক ইউনিয়ন নেই? আছে, তবে উপযুক্ত লোকের অভাবে কোনো কাজই হচ্ছে না। তুমি তো শিক্ষিত, দেখো না আমাদের জন্য কিছু করতে পারো কিনা। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই কিছু একটা করবে। মালিক আসছে। আমার কর্মচারীরা দুদিনই তোমাকে বেশ আপন করে নিয়েছে। গুড। সাইকেলটা নিতে এলাম। আমার নাম টিপু, তোমার নাম? নাম বলবে না, ও কথা বলতে পারে না। আমার বোন, নাম নাহার। আমার নাম টিপু, চৌধুরীশের ফ্যাক্টরিতে কাজ করি। সকালে সাইকেলটা পাংচার হয়ে যাওয়াতে আপনাদের বাসায় রেখে গিয়েছিলাম, এখন নিয়ে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তা বসুন না। না না, রাত হয়ে গেছে, আরেকদিন আসবো, চলো। আচ্ছা, কি করতেছেন মেম সাহেব? আমার একটি মাত্র শার্ট। ও মেম সাহেব, মেম সাহেব, আমার একটি ছোট লক্ষ্য থাকার জানো আমি কে? আপনি যে অন্য কেন, তা বলে আমার শার্ট আপনি গাড়ি মালা বুঝবেন। তোর 20 টাকার শার্ট আর আমার 1,00,000 টাকার গাড়ি। আপনি 1,00,000 টাকার গাড়ি হচ্ছে, আমার কি হচ্ছে? তা বলে আমার একটি শার্ট। এই নে টাকা, এ দিয়ে 10টা শার্ট কিনতে পারবি। নে, ছোট লক্ষ্য থাকার। কি চাচা, কাঁদছেন কেন? আমার একটিমাত্র শার্ট গাড়ি বুঝে নষ্ট করে ফেলেছে। ওই দেখুন না গাড়িওয়ালা মেম সাহেব। ভালোই এসেছে মেম সাহেব, আপনাকে ধাক্কা দেবো? দেই না একটা ধাক্কা। ওকে দাও। এই ধাক্কা লাগা, ধাক্কা লাগা। এই পিচ্চি, পেছন থেকে ধাক্কা লাগা। হ্যাঁ দাও, ধাক্কা লাগা, ধাক্কা লাগা, ধাক্কা লাগা, ধাক্কা লাগা, ধাক্কা লাগা। এই চড়ি 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 ম্যাডাম, আহা মেম সাহেবের কষ্ট হচ্ছে। লাগবি না তোমাদের ধাক্কা। তেল দেখে দেমাক দেখা। আরে মেম সাহেবের কষ্ট হবে, গাড়ি ছাড়া চুপ থেকে যাবে। ওরে পালকি নিয়ে আয় সবে, কাঁধে চড়ে না বাড়ি যাবে। না বড় লোকের বেটি ফুল কুমারী, রূপে গুণে সেরা দেমাক ভারি। সেবা যত করো তারে দেখে কিনে চেনে দেবে। মেম সাহেবের কষ্ট হবে, গাড়ি ছাড়া হেঁটে যাবে। ছোড়ে পালকি নিয়ে আয় সবে, কাঁধে জুড়ে না বাড়িয়ে যাবে। ¶¶
কেমন তোমার মাম্মি ড্যাডি শাড়ির বদলে পড়াইতে দি নাই যে তোমার লাজ সরম আছে শুধু টাকার গর আহারে বাংলাদেশি কালো কেশি লালো না বিদেশি কায়দা কানুন কেন ছাড় না তুমি যে মোটা মোটা বই খাতা পড়েছ আসলে এত পড়ে মূর্খ রয়েছ ডাঙ্গর মেয়ে আমার মতো নিজের কে কেউ কি বোঝাবে মেম সাহেবের কষ্ট হবে গাড়ি ছাড়া ঝুঁকে যাবে ঝরে পালকে নিয়ে আয় সবে তাদের জুড়ে না বাড়িয়ে যাবে না লাগাম ছাড়া চল ঘোড়া ছুটে চলে পাগল পারা দড়ি শীতল নিয়ে আয় রে নেবো তারে খোয়াড়ে এতটা জারি জুরি বাহাদুরি ভালো না অবলা নারী তুমি ভুলে যেও না দেব না তোমাকে যে বশ করা যাবে না বিপদে ফেসে গেলে ছাড়া পাবে না খোলা জালে পড়ে গেলে পাগলামিটা যাবে চলে কে বাঁচাবে মেম সাহেবের কষ্ট হবে গাড়ি ছাড়া কেটে যাবে ঘরে পালকি নিয়ে আয় সবে কাঁধে চড়ে না বাড়ি যাবে না বড় লোকের বেটি ফুল কুমারী রূপে গুনে সেরাতে মগ ভারী সেবা যত করো তার থেকে গেলে জেলে দেবে মেম সাহেবের কষ্ট হবে গাড়ি ছাড়া টিকে যাবে ওরে পালকি নিয়ে আয় সবে কাঁধে জুড়ে না বাড়ি যাবে কি হয়েছে মা ড্যাডি আমাকে একা পেয়ে আমি যা ইচ্ছে তাই অপমান করেছে ওই ছোট লোকটার এত বড় সাহস আমি দেখছি রুস্তম আলিকে বেঁধে নিয়ে আয় যা মা কাপড়টা বদলে চৌধুরী সাহেব তোকে যেতে বলেছে যেতে বলেছে যাব কিন্তু দড়ি কেন তোকে বেঁধে নিয়ে যাব শালা আমি কি গরু যে আমাকে বেঁধে নিয়ে যাবি Hey!
শুধু কলেজে কেন, বিদেশে ওর ওনার কম খায়নি। একবার এক পার্টিতে একটা ছেলেকে চোর মেরে অজ্ঞানই করে ফেলেছিল। কিন্তু রুনা ওই বাঙ্গালটাকে সোজা করতে পারবে না। আরে না, রুনাই পারবে। রুনা যদি না পারে তাহলে বাংলাদেশে কেউ পারবে না। পারব, যাকে শক্তি আর টাকা দিয়ে কাবু না করা যায় তাকে কিভাবে কাবু করতে হয় তা আমার জানা আছে। মা মা, আমি শাড়ি পরব। শাড়ি পরবি? আমাকে একটু শাড়ি দাও। তোর আলমারিতে কত শাড়ি, নে যাবি। ও মাই ডিয়ার মাদার, আল্লাহ আমার মেয়ের সুবুদ্ধি হয়েছে। এই শোনো, শোনো না, সেদিন রাস্তায় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও। তোমার ভাই কোথায়? তার সঙ্গেও আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তার কাছেও ক্ষমা চাইতে হবে। তাকে ডেকে আনো না ভাই। জি হ্যাঁ, বলুন কি কাজ? কাজ তোমার ভাইয়ের সঙ্গে, তোমার বোন তাকে ডাকতে গেছে। ঠিক আছে, অপেক্ষা করুন। কি লোকে কি হচ্ছে জনাব? আপনি আপনি ভিতরে এলেন কেন? এই ভিতরে আসে কোনো না কোনো মতলব তো আছে। ও আচ্ছা, একটা কথা বলি, আপনি মুরব্বীদের ভয় পান না? কেন, এ ধরনের প্রশ্ন কেন? না, আমার সামনে যেভাবে সিগারেট ফুঁকছিলেন। ও আই সি, তা আপনি মুরব্বী সেজে আমাকে উপদেশ দিতে এসেছেন? আউট, গেট আউট। আকবর! আরে এ কি আকবর, এ কি ধরনের ব্যবহার? না ভাইয়া, মানে উনি চপ, ঘরে মেহমান এলে কি ধরনের ব্যবহার করতে হয় তাও জানিস না, অযথা তোকে লেখাপড়া শিখাচ্ছি। আপনি বসুন, বলুন কি খেদমত করতে পারি? এতদিন তোমার সঙ্গে আমি অনেক দুর্ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি মফস্বলের একজন অশিক্ষিত ছেলে, আপনি বিদেশে লেখাপড়া করেছেন, আপনার কত মান সম্মান। এই মান সম্মান আর লেখাপড়া আমার মনে অহংকার এনে দিয়েছে, যার জন্য আমি বারবার তোমার মনে আঘাত করেছি। জেদ করে মানুষ কত কিছু করে, ও সব ভুলে যান। আগে আমাকে তুমি করে বলো, তারপর সব ভুলে যাব। তা কি করে হয়, আপনি কত বড় লোক আর আমি দেখতে তো পাচ্ছেন কোথায় থাকি। যেখানে ভালো মানুষ থাকে সেটাই তো মহৎ, আর ধন দৌলত দিয়ে মানুষ বিচার করা যায় না। তোমার গুণ আছে, শক্তি আছে, প্রতিভা আছে। আমার কিছুই নেই, আছে শুধু গান বাজনার এই সম্বলটুকু। পৃথিবীতে সবচেয়ে বড় হলো সঙ্গীত, আর সেটাই তোমার কাছে আছে। একবার তোমার কাছে গান শিখতে এসেছিলাম জেদ করে, হাজার জেদ নয়, তোমার কাছে কিছু শিখতে চাই, তোমার মতো হতে চাই। আমাকে গান শিখাবে? কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি কাল 9টায় তোমার জন্য ব্রিজের কাছে অপেক্ষা করব। তুমি এসো, আমরা দুলে নিরিবিলিতে বসব, কেমন? কই রে একবার, একটা ভালো শার্ট দিলি না, কি ব্যাপার ভাইয়া?
খুব যে ফুর্তিতে আছেন? কথা কম বলে একটা ভালো ডিসকাশন দে। আপনি তো আমার চেয়ে লম্বা, দেখেন গায়ে লাগে কিনা। ছোট চলবে, আমি কলেজে গেলাম। নাহার, আমার সাথে আয়, দোকান থেকে সদাই কিনে দিচ্ছি। চলবে, আয় না। আগর ভাই কলেজে যাচ্ছ? তুমি এসে গেছিস? এই নাও ঘড়ি। কত? 24 ঘন্টা, মাত্র 15 টাকা ভাড়া। সোনার চেন মন্টু ভাইয়ের কাছ থেকে এনেছি, ভাড়া লাগবে না। ঠিক আছে, আবার পালিশ। বুঝতো, যেটা বলে সেটা করতে হয়। নে, এরপর আমারটা পালিশ করবি। আরে, পাউডারটা গেল কোথায়? গেদা, ও গেদা, অনেক কষ্ট করে সোনার হার জোগাড় করেছিস, সাথে যদি একটা আংটি জোগাড় করতে পারতি না? আঙ্গুল গুলো কেমন জানি ন্যাংটা ন্যাংটা মন হয়। আর একটা সানগ্লাস যদি পেতাম তাহলে একদম সাহেব হয়ে যেতাম। না থাক, এমনিতেই তোরা যথেষ্ট কষ্ট করেছিস আমাকে, তবু এখন তো নেম সাহেবদের মতো সাহেব সাহেব মনে হচ্ছে। ওই রে, রিক্সা এলো রে। হ্যাঁ, আপনি আপনি মানে তুমি? তোমার যেতে দেরি হবে তাই নিয়ে যেতে এলাম। থাক না, চমৎকার লাগছে। কিন্তু লজ্জার কিছু নেই, চলো চলো না, এসো। মানে আমার তো আর সময় নেই। বলে কি, আমাদের মতো নতুন ছাত্র নিয়ে তুমি আর গান করবে না? নিশ্চয়ই কোন নতুন ছাত্রী পেয়েছো। আমরা সব বুঝি। হ্যাঁ, চল 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 চল, গান না শিখে নার বোন হাতে এক কাপ চা খাবো। কাল সারা রাত ঘুমোতে পারিনি। ঘুমাতে পারোনি কেন? তুমি ছাড়া নিজেকে বড় একা একা মনে হয়। সত্যি? মনের ভেতর কেমন অস্থির অস্থির লাগে। একটা কথা বলি? বলো। আমার বাবার কাছে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসো না কেন? বিয়ের প্রস্তাব? আমি একা? তুমি একা কেন, গ্রামের সবাইকে নিয়ে এসো। কিন্তু আর কোনো কিন্তু নয়। কি ব্যাপার? আমরা এসেছি আমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। কি? What nonsense! মাথা ঠিক আছে তো?
আমার মেয়ের সঙ্গে বিয়ে, তোমাদের এত বড় সাহস? মাফ করবেন চৌধুরী সাহেব, হয়তো ভুল হয়ে গেছে। ভাইয়া আপনি ভুল করছেন না তো, রুনা কি আপনাকে সত্যি বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলেছিল? এমন হতে পারে রুনা লজ্জায় কিছুই বলেনি। চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে ডাকছি, তার মুখে সব শুনতে পারবেন। রুনা, এই রুনা। দেখলেন দেখলেন আপনারা, আমি ডাকলাম আর ও চলে এলো। স্যার, এবার আপনি ওকে জিজ্ঞেস করুন। রুনা, তুই কি একে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলেছিলি? বিয়ে প্রস্তাব? তুমি শুধু গানই গাইতে জানো না, ভালো তামাশা করতে পারো। রুনা কি করছো? গ্রামবাসীর কাছে কেন আমাকে ছোট করছো? তুমি তো আমাকে বিয়ে প্রস্তাব নিয়ে আসতে বলেছি। এত হাসির কি আছে রুনা? আমি তো হাসছি গ্রামের এত লোকজন দেখে। তুমি তো বলেছো গ্রামের ময় মুরব্বীদের নিয়ে আসতে। তোমার মতো এত সাহস আমার নেই যে গ্রামের লোকজন ডেকে অপমান অপদস্থ করব। তুমি আমাকে ডাকোনি, গ্রামবাসীদের নিয়ে আসতে বলোনি? অফকোর্স নট। দেখো রুনা, ওদের আমি কি জবাব দেব? তুমি দাওয়াত করে এনেছো, অথচ আমাকে সামলাতে হবে। ঠিক আছে, আপনাদের কিছু কথা বলবো, শুনুন। চাচা আলী আপনার আত্মীয়? রেনা। আমি আপনার আত্মীয়? না মা। তাহলে নিরপেক্ষভাবে কয়েকটা কথা জবাব দেবেন। যে আমি বিদেশ থেকে লেখাপড়া করেছি তা আপনি জানেন? যে আলী কতখানি লেখাপড়া করেছে? ফার্স্ট ক্লাস। তাহলে আপনারাই বলুন, আমি ওকে বিয়ের প্রস্তাব দেব তা আপনাদের বিশ্বাস হয়? না, বিশ্বাস হয় নানি। আমাদের বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবই আছে তা আপনি জানেন? জানি। আলীর কি আছে? কিছুই নেই। তাহলে একটা গরিবকে বিয়ের প্রস্তাব দেব, এই কথা আপনাদের বিশ্বাস হয়? না। বল, আমার কে কে আছে? আপনার বাবা মা আত্মীয় সঙ্গে সবই তো আছে। আলীর কে কে আছে? আলী তো এতিম। আচ্ছা, তাহলে একটা এতিমকে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি? না। এরপর তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? একটা লাফাঙ্গা ছেলে কথায় কি করে তোমরা এখানে আসলে? চলে যাও, চলে যাও, যাও। আলী, সব জেনেও আপনি আমার কাটা খায় লবণ দিতে এসেছেন? বিশ্বাস করো বাবা, আমি তেমন কিছুই জানি না, বেড়াতে গিয়েছিলাম, ফিরে এসে চাকর বাকরদের মুখে কিছু কথা শুনেছি বটে। তুমি সমস্ত ঘটনা ভেঙে বলো, আমি সব শুনতে চাই। না কিছু না, আপনি বাড়ি যান। না, তোমাকে বলতেই হবে। বলো বাবা, তুমি আমার ছেলের মতো, বলো, মার কাছে ছেলের কিছু লুকোতে নেই। এতিমের মা যখন হতে চাইছেন তাহলে শুনুন। কি এত বড় জঘন্য অপরাধ? আলী এখানে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল কেন? আমি বলেছিলাম। তাহলে বিয়েতে রাজি হলি না কেন? গ্রামবাসীর সামনে ওকে অপমান করাই ছিল আমার উদ্দেশ্য।
মতো ভিখারির জন্য মা আমার গায়ে হাত তুলেছে, এর প্রতিশোধ আমি নেবই। জীবনে সুখ পেতে চাইলে এখনো সময় আছে, মনটাকে বাঙালি নারীর মতো নরম কর। পঞ্চায়েতের সবাই বসে আছে, চলো না। আমার ভাই বিচার যাবে না, কি অন্যায় করেছে? ওই মেয়ে আমার ভাইয়ের হারমোনিয়াম ভেঙেছে, আমার ভাই তাকে মেরেছে, বাস সমান সমান। হ্যাঁ ছোট ভাই ঠিকই বলেছে, আমাদের উস্তাদ যাবে না, দেখি পঞ্চায়েত কি করতে পারে। দেখো আলী, তুমি না গেলে পঞ্চায়েতের সিদ্ধান্ত নেবে, তোমাদেরকে বাড়ি ছাড়তে হবে। তোমরা আমার ভালো ভাড়াতে, কিন্তু পঞ্চায়েতের বিচার না মানার ক্ষমতা যে বাবা আমার নেই। আমি যাব, একাই যাব, তোদের কারো আসার প্রয়োজন নেই। অপরাধ করেছি, কি সাজা দেবার দিন! কারো কাছে ক্ষমা চেবার প্রশ্ন উঠলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। বাহ একটা, খুব জোশে আছো। একে তো চুরি, তারপর স্থিনা জোরে। আপনারাই বলুন এর কি করা উচিত। ক্ষমাই যখন চাইবে না, কঠিন সাজা দিন, চাবুক মারুন। হাই চাবুক মার।
ব্যথা পাওনি তো? টাকার অহংকারে তুমি আমাকে আজ যে অপমান করলে, তার বিনিময়ে আমি তোমাকে অপমান করতে পারতাম, কিন্তু না, কারণ গরিবদের মনটা অনেক বড়, আর সেই বড় মনের পরিচয় আজ তোমাকে আমি দেব। কেউ এক পায়ে গুলে এই মেয়ের মৃত্যুর জন্য তোমরা দায়ী থাকবে। আলে, আমি তোকে ফাঁসিতে ঝুলাবো। আলে, আলে ছাড় দেবো। কাজী অফিসের সামনে রাখো। কাজী সাহেব, বিয়ে পড়ান। বিয়ে? না না। কেন? গরিবরা তোদের মতো ধনী মেয়েদের স্বামী হতে পারে না? বল, পারে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি। হে দে, আমি মানি না, মানি না, মানি না। হ্যাঁ, ঠিক আছে, নিন, আপনি এখানে একটা সই করুন। না, ও সই করবে না। কেস করে আলীকে জেল হাজতে দেবার আগে আমি আমার মেয়ের সাথে কিছু কথা বলতে চাই। কি কথা? আয় আমার সাথে, আয়। I'm sorry, Inspector. আয়। বলো, কেন এখানে ডেকে এনেছ? আজকের এই ধন দৌলত বাড়ি গাড়ির মোহে জানি তুই অন্ধ হয়ে আছিস, কিন্তু এই সব কিছুর মালিক না তুই, না আমি, না তোর বাবা। এই সয় সম্পত্তি সবই আলীর। তোর বাবা ছিল গরিব, আমার ভাই ছিল এই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তি। তোর বাবা আমার ভাইয়ের এখানে চাকরি করত, তখন তোর বাবার সাথে আমার সম্পর্ক হয়। সব জানতে পেরে আমার ভাই আমাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়। তোর বাবার ভালোবাসায় আমি ছিলাম অন্ধ, ভাইয়ের বাধা বিপত্তি না মেনে আমি তোর বাবাকে বিয়ে করি। আমার ভাই ভীষণ দুঃখ পেলেও মুখ খুলে আমাকে কোনোদিন কটু কথা বলেনি, কিন্তু কিন্তু বিয়ের এক মাস পর তোর বাবার আসল রূপ ধরা পড়ে আমার কাছে। তোর ভাইকে গিয়ে বল আমার নামে তার সমস্ত বিষয় সম্পত্তি লিখে দে, তা নাহলে তোকে আমি তাক। টাকা সম্পত্তির লোভে কি তুমি আমাকে বিয়ে করেছ? যদি বলি তাই। তাহলে শুনে রাখো, বিষয় সম্পত্তি তো দূরের কথা, আমার ভাইয়ের কাছ থেকে তোমাকে এক পয়সাও এনে দেব না, আর তোমার কাছে কখনো কখনো ফিরে আসবো না। এ তুই কি করলি বোন? কেন তুই স্বামীর ঘর ছেড়ে চলে এলি? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ভাইজান,
তখন তুমি আমাকে কত বাধা দিয়েছ, কত বুঝিয়েছ। তোমার সমস্ত কথা অবজ্ঞা করে, তোমার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে তোমার কর্মচারীকে বিয়ে করলাম। কিন্তু তখন আমি বুঝিনি ও এত নীচ, এত ছোট। এখন আমি কি করব ভাইজান, বলো আমি কি করব। আরে এতে কাঁদবার কি আছে, কাঁদিস না। শোন, যা করবার আমি করব। ভাই সাহেব, আমার মা বাবা মারা যাওয়ার সময় বলে গিয়েছিলেন, আমার বোনের যেন কোনো দুঃখ কোনো কষ্ট না হয়। তাই আমার বোনের সুখের জন্য আমি সব লিখে দিলাম। আলী, তোমার ফুপা ফুপুকে সালাম করো। ভাইয়া, তুমি কি করলে? মা মরা ছেলেটার ভবিষ্যতের কথা একবারও তুমি চিন্তা করলে না? বোন, তোর সুখ তোর ভবিষ্যৎটাই আমার কাছে সবচেয়ে বড়। ও ছেলে মানুষ, বড় হয়ে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নেবে। আসি বোন। ভাইয়া, তারপর আমার ভাই বহু কষ্টে দিন যাপন করতে থাকে। একদিন তার অ্যাক্সিডেন্ট হয়, আমি তাকে হাসপাতালে দেখতে যাই। ভাইয়া, বোন আমার, আমার সময় শেষ। আমি আমার সন্তানকে এতিম করে চলে যাচ্ছি। আমায় কথা দে, আমার মানিককে তুই চোখে চোখে রাখবি। ও যে আমারই সন্তান ভাই, ওর ভাগ্যকে কেড়ে নিয়ে আমি আমার ভাগ্য গড়েছি। কেন ওকে আমি আমার বুকে আগলে রাখবো না? ওর জন্য কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। ভাইকে কথা দিয়েছিলাম আলীকে নিজের সন্তানের মতো মানুষ করব, কিন্তু একদিন যেভাবে হোক আজ রাতের মধ্যে ওই ছেলেটিকে খতম করে দেবে। ও বেঁচে থাকলে একদিন বড় হবে, নিজের সম্পত্তি আদায় করার জন্য আমাকে ছোবল মারবে। তাই কাল সাপকে আর বাঁচিয়ে রাখা যায় না। এই কথা শোনার পর পালির জীবন বাঁচাবার জন্য আমি আলীকে নিয়ে পালিয়ে যাই আমার ভাইয়ের এক বিশ্বস্ত কর্মচারীর বাড়িতে। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, শুধু কয়েকটা বছর। ওকে আপনি সবার নজর থেকে লুকিয়ে রাখবেন, কেউ যেন জানতে না পারে ও কোথায় আছে। সময় হলে আমি একদিন আমার আলী নিয়ে আমার আলীকে হেফাজতে রাখবেন। ঠিক আছে বেগম সাহেবা, কথা দিলাম, আলীর খোঁজ কেউ পাবে না। সবার অলক্ষ্যে ও আমার কাছে আমার নাহার আকবরের সাথে বড় হবে। এসব তুমি কি বলছো মা? এখানেই শেষ নয়, তোর বাবা গোপনে গরিবের এক যুবতী মেয়েকে বিয়ে করে। সেই মেয়ের ঘরে যখন বাচ্চা আসে, তোর বাবা তখন তাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করে। এই খবর আমার কানে এলে আমি ওই দুঃখিনীর ঘরে ছুটে যাই। তারপর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু সেদিন সবার সামনে আমার ভাইয়ের ছেলেকে বলেছিস এতিম। এখন ভেবে দেখ, কে এতিম, তুই না সে? সবার সামনে তুই তাকে রাস্তার ভিখারি বলেছিস,
এখন ভেবে দেখ, ভিখারি তুই না সে। তোর বাবার শত অত্যাচার সহ্য করে কেন তোর বাবার সাথে আছি? শুধু একটি কলমার জন্যে আলী তোকে জোর করে হয়তো বিয়ে করেছে, কিন্তু কিন্তু নারীর জীবনে বিয়ে তো একবারই হয়। শোন, তোর বাবা আবার তোর বিয়ে ঠিক করেছে, এখন আলীকে স্বামী হিসেবে মেনে নেওয়া না নেওয়া তোর ইচ্ছে। আমি একাই চলে এলাম। খুব ভালো করেছ, তোমাকে সেই ছোট্টটি দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছো। তা তোমার ব্যবসা পাতি কেমন চলছে? জি, খুব ভালো আঙ্কেল। গুড আঙ্কেল, ড্যাডি রুনার জন্য এই হীরার আংটিটা পাঠিয়েছেন। তাই নাকি? জি। আমি রুনাকে ডেকে দিচ্ছি, তোমার দুজন বসে গল্প। না না, তার দরকার হবে না, আপনি শুধু আম্মাকে ডেকে দিন, আমি ওনাকে সালাম করব। রুনাকে দেখে যাও। মানে আমি রুনার ছবি দেখেছি, তাতে ওকে আমার পছন্দ হয়েছে, আপনি শুধু আমাকে দেখে দিন। এটা রাখো, তুমি নিজের হাতে ওকে পরিয়ে দিন। তোমার মেয়েকে দিয়ে সই করিয়ে না, বাইরে ফারুক অপেক্ষা করছে, মেয়েকে সাজিয়ে নিয়ে এসো। এটা কিসের দলিল? তালাক না। আলীকে তালাক না দিলে তোমার মেয়েকে বড় ঘরে বিয়ে দেওয়া সম্ভব নয়, এ কথাটা নিশ্চয়ই তুমি বোঝো। দলিলে সই করিয়ে মেয়েকে নিয়ে এসো। এত বড় পাগল! তোর এই বিয়ে দেখে যাওয়ার চেয়ে অনেক ভালো। কেন তুমি আমাকে ভুল বললে? আমি তো আলীকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। মানুষ সৃষ্টি করেছেন, তুমি গরিব নয়, তাই আজ আমি স্বামীর ঘরে যাচ্ছি, বউ সাজিয়ে দেবার মতো এই দুনিয়ায় আমার কেউ নেই, তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি শুধু আমাকে দোয়া করে দাও, সুখে দুঃখে স্বামীকে নিয়ে যেন থাকতে পারি। কিরে, কি করছিস? কলসি? আরে এখানেই তো ছিল। সেই তো আমার কাছে ভাই, খালি কলসি ঘরের সামনে রাখতে নেই, তাতে অমঙ্গল হয়।
কিরে, তোরা সবাই দল বেঁধে উকি মারছিস কেন? ওস্তাদ, মনে হয় আমরা যাই। হ্যাঁ চল, ভেজালে না থাকাই ভালো। তুমি আমার ঘরে এসে রান্না করার তুমি কে? আমি তোমার স্ত্রী। তোমার মতো মেয়ে আমার বউ হতে পারে না, যাও। দেখো তো, তোমাকে সালাম করতে আমি ভুলেই গিয়েছিলাম। এই ঘরে আর কখনো পা রাখার চেষ্টা করবে না। মেয়েদের স্বামীর ঘরে হলো আসল ঘর, এই ঘর ছেড়ে আমি কোথায় যাব বলো? তোমাকে আমি জেদের মাথায় বিয়ে করে ভুল করেছি, তুমি এই ঘরের বউ হওয়ার উপযুক্ত নাও। ভাইয়া, আপনি পিছনের সব কথা ভুলে যান। না না বলছেন কেন? ধর্ম সাক্ষী রেখে বিয়ে করেছেন। ভাবি, আপনি ভিতরে আসুন তো। দাঁড়াও, আমি একবারই বলেছি, এ ঘর তোমার জন্য নয়, এ ঘর ভাবির জন্য না হলে আমাদের জন্য নয়। না চলে আয়। একবার কার জন্য তরদ দেখাচ্ছিস? এই নারী আমাকে শত শত লোকের সামনে অপমান করেছিল, ভুলে গেছিস সে কথা? আমি তোদের আপন ভাই না হতে পারি, কিন্তু কখনো বলতে পারবি বড় ভাই দায়িত্ব আমি পালন করিনি? আমার জন্য তোদের দরদ নেই, অথচ দরদ দেখাচ্ছিস এমন একজনের জন্য যে মানুষকে মানুষ মনে করে না। পাঁচ মিনিটেও যখন তোদের মনে স্থান করে নিয়েছে, তাহলে আমি না থাকলে তোদের চলবে? আসলে এতিমের কোনো আপনজন হয় না, এতিম তো এতিমই। চললাম। জীবনে প্রথম টান তাস আর তাই না, নাহলে সিঁদরে পড়ে থাকবা। তুই বেটা অনেকক্ষণ ধরে বক বক করছিস। বেশি কথা বলে উস্তাদ। নে তোর পয়সা, তোর এখানে খাবো না। চল বেটো। এই অবলদের ছেড়ে কোথায় যাচ্ছ? শুধু তোদের ছেড়ে নয়, এই সংসার ছেড়ে চলে যাবো। সর্বনাশ উস্তাদ, এই কাজটি করো না উস্তাদ, আমরা এতে হয়ে যাবো উস্তাদ। কেউ কারো হয় না রে, শুক্রাদো হয় না রে, তাই হয়ে
তুই আমার গায়ে চাবুক মেরেছিস, তোর সে বিষাক্ত হাত দিয়ে আর কোনো দিন আমাকে ছুবি না। তোর ছোঁয়ায় আমার কোলে পিঠে করা ভাই বোন পর হয়ে গেছে। তোর কাছে মিনতি করি, তুই আমার গরিবের সংসারের শেষ শান্তিটুকু কেড়ে নিস না। ভাবি, কেঁদো না ভাবি, সব ঠিক হয়ে যাবে। কাল তোমাদের জন্য বাসর ঘর বানাবো, দেখবে বাসর ঘরের ফুলের বাহার দেখে ভাইয়ার মন ঠিকই গলে যাবে। ফুলের মতো জীবন যদি চান, অন্ধ নাচারকে দু চার পাঁচশো টাকা দিয়ে যান, যদি পকেটে ক্যাশ না থাকে তাহলে ব্যাংকের চেক দিয়ে যান, মা বোনেরা আপনারা বড় মেহরবান, দিয়ে যান, এক পয়সা দান করলে সত্তর পয়সা পাওয়া যায়। একে কোথায় জানি দেখেছি, আমি হব যাকে বলে কিং অফ দি দুবাই, আর তুমি হবে কুইন অফ দি সাদার ঘাট। তাহলে আর কতদিন এভাবে রাস্তাঘাটে প্রেম করে বেড়াবো? এবার আমাকে বউ করে ঘরে তোলো। ঘর? ঘর কোথায়? কেন, তুমি না বলেছিলে গুলশানে তোমার দুটো আর ধানমন্ডিতে তিনটে বাড়ি আছে? এই সমস্ত নোংরা বাড়িতে তোমাকে মালায় না, তোমার জন্য বাড়ি হবে আমেরিকা, লন্ডন, প্যারিস। তাহলে বানাচ্ছ না কেন? বানাবো মাই ডার্লিং, আমি 3 কোটি টাকার একটা এরোপ্লেন বেচা কেনার কাজ পেয়েছি। এই কাজটা শেষ করে তোমাকে নিয়ে আমি আকাশে ফ্লাই করবো। সত্যি? ইয়েস মাই সুইটহার্ট। এক পয়সা দান করিলে সত্তর পয়সা পাওয়া যায়, অন্ধ নাচার বাবা দয়া করে 400 টাকা দিয়ে যান, এক পয়সা দান করিলে সত্তর পয়সা পাওয়া যায় বাবা। এইখানে না মা, যা দিবার দেন থালে। না থালে না, তোমার গালে দেবো।
ডার্লিং তুমি চপ, তোর মতো ফকিরের ডার্লিং আমি নই। তুমি আমাকে ভুল বুঝেছো ডার্লিং। চপ, তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। তোমাকে আমি জেল খাটাবো, থানায় দেবো, পুলিশে দেবো। 100 বার পুলিশে দিবে, জেল খাটাবে। আমি থাকতে তোমাকে কষ্ট করতে দেবো না। তুমি দাঁড়াও, আমি নিজেই গিয়ে পুলিশ নিয়ে আসছি। এই থাল নিয়ে তুমি এখানে ভিক্ষা করতে থাকো। ওই বাবা, শেষ হয়েছে মানে কাজ করতে করতে একদম কাই হয়ে গেছি ভাইয়া। তুই তো গান গাচ্ছিলি বেটা ফাঁকিবাজ, কাজ তো ওরাই করছিল। আলীর ছোট ভাই যদি তোকে মারতে পারে তাহলে আমি কি দোষ করেছি? তুইও মার মনে হলো আমি হাতে খুলছি। কেন সালাম করছ? বাসর ঘর তুমি সাজিয়েছ? না, আকবর ভাই সাজিয়েছে। আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে তোমার লজ্জা করে না? স্বামীর সামনে দাঁড়িয়ে কথা বলতে লজ্জা কিসের? আমার জীবন নিয়ে খেলবার এটাই কি তোমার শেষ রাস্তা? না, এসব তোমার মনের ভুল ধারণা। তোর এইসব মিষ্টি কথায় আমার গায়ে জ্বালা ধরে। একবার দরজা খোল, দরজা খোল বলছি, নইলে আমি চিরদিনের জন্য তোদের ছেড়ে চলে যাব। দরজা খোল একবার। ভাইয়া, কেন এমন করছেন ভাইয়া? ঘরের বউর সঙ্গে কেউ কি এমন ব্যবহার করে? ভাবি, আপনি ভেতরে আসুন। আমি আগেও বলেছি, এখনো বলছি, এ ঘর ওর জন্য নয়। আপনার তো মাথা খারাপ হয়ে গেছে, বেশি কিছু বললে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, মদ খাবেন। ভাইয়া, আমি বলি কি আপনি একটু শান্ত হন। ভাবি, আপনি এখনো দাঁড়িয়ে, ভেতরে আসুন। দাঁড়াও, যদি ওর কথা শুনতে চাও তাহলে ভেতরে যাও, আর আমার কথা শুনতে চাইলে বাইরে থাকো। ওনার কথা শোনার আমার কোনো অধিকার নেই। তুমি যা বলবে তাই মাথা পেতে নেব। ভাইয়া শুনুন, ভাইয়া, ভাইয়া শুনুন, কেন তো জুলুম করছে? আমার মাথা খারাপ করিস না, যা ঘুমা। তুই এত রাতে জেগে আছিস কেন? যা ঘুমোগে। ঘর তুফান আসছে, বড় ঘরের মেয়ে, যদি কিছু একটা হয়ে যায় সে আমি বুঝব। তুই যা। সাহেব,
ঝড়ের মধ্যে কি ব্যাপার? না এসে কি করব, দেখে এলাম আপামনি ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। আপনার মেয়েকে চলে যেতে বলেছি, না গেলে আমার কি দোষ? তাই বলে ঝড়ের মধ্যে দাঁড় করিয়ে রাখবি? আমি দাঁড় করিয়ে রাখিনি, ও নিজের ইচ্ছা এখানে দাঁড়িয়ে রয়েছে। বড় লোকদের কত রকম খেয়াল খুশি হয় এটাও তার একটা নমুনা। তুই আমাকে অপমান করে কথা বলেছিস, পাঁচ মিনিটের মধ্যে দেখবি তোর কি হয়। তোর বড়লোক বাপ তো বড় বড় কথা বলে গেল, দেখ তোর বাপ তোর জন্য কি করতে পারে। ভাবি ভেতরে আসুন, আমি আপনার ছোট তবু আমার কথা রাখুন। না ভাই, আমার স্বামী সুখী আমার সুখী, তুমি যাও, আমার প্রতি তোমার সহানুভূতির জন্য চিরদিন আমি তোমার কাছে ঋণী থাকবো। যাও ভাই। ভাইয়া চৌধুরী সাহেব পুলিশ নিয়ে এসেছে। ইন্সপেক্টর সাহেব, এই যে ক্রিমিনালটা, অ্যারেস্ট করুন। তোমার নাম আলী? হ্যাঁ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি ইংরেজি বুঝি না, বাংলায় বলুন। তোমাকে গ্রেফতার করা হলো। আমার অপরাধ? তুমি একটি মেয়ের উপর অত্যাচার করছো। কে বলেছে? মেয়ের বাবা। চৌধুরী সাহেব, আমার ভাই হতে একটু অন্যায় করেছে, উনাকে ক্ষমা করে দিন। ক্ষমতা রাখবেন, কারো কাছে ক্ষমা টমা চাইবি না। ক্ষমা চাইবার মতো কোনো অপরাধ আমি করিনি। দেখেছেন, দেখেছেন ওর কথা বলার ভঙ্গি? একটা ডাকাত মানুষ খুন করতে পারে। নিয়ে চলো। এক্সকিউজ মি ইন্সপেক্টর সাহেব, আমি জানতে পারি কি কেন আমার স্বামীকে গ্রেফতার করা হলো? আপনার ফাদার কমপ্লেন করেছে, সে আপনার উপর অমানসিক অত্যাচার করে। আমি কোনো কমপ্লেন করেছি আপনাদের কাছে? না। তাহলে কেন আমার স্বামীকে গ্রেফতার করেছেন? ওনাকে ছেড়ে দিন, তা না হলে আইনের জুলুমের বিরুদ্ধে কানুনের দরজা নক করতে আমি বাধ্য হব। আপনার ফাদার থানায় এসে কমপ্লেন করেছিল? সে উত্তর আপনি শুনে রাখুন। না আমার কোনো বাবা আছে, না আমার কোনো মা আছে, আমি চিনি শুধু একজনকে, সে আমার স্বামী। চৌধুরী সাহেব, অযথা আপনি পুলিশকে হ্যারাসমেন্ট করলেন। সরি ম্যাডাম। এই আলীকে ছেড়ে দাও। শোনো, মাকে হারিয়েছি, আজ বাবাকে হারালাম, আমি এতে একবার আমাকে ভেতরে আসতে বলো। আমিও তো এতিম ছিলাম, কিন্তু সেদিন তুই বলেছিলি। বল আমার কে কে আছে? আপনার বাবা মা আত্মীয় সবই তো আছে। আলীর কে কে আছে? আলী তো এতিম। আচ্ছা, তাহলে একটা এতিমকে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি? না। এরপরও তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? একটা লাভান্য ছেলে কথায় কি করে তোমরা এখানে আসলে? চলে যাও, চলে যাও, যাও। কিন্তু তোরা বাপ মেয়ে সেদিন আমাকে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ করে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলি, সে কথা আমি ভুলিনি, বলতে পারি না। ওস্তাদ, এক সেট আপনার সঙ্গে দেখা করতে চায়।
কি কাজ দেখ। হ্যাঁ বলুন। একটা ছেলে আমার মেয়েকে জোর করে ধরে আটকে রেখেছে, আমি চাই তুমি ওই ছেলেটিকে খুন। না, জীবনের মতো শিক্ষা। আমার কাজের একটা কন্ডিশন আছে, ওই ছেলে আমার সমান সমান কিনা তা আগে আমাকে দেখতে হবে। ওই ছেলের গায়ে অনেক শক্তি আছে, আমি শুনেছি একাই পাঁচ ছজন লোকের সঙ্গে লড়তে পারে। তাহলে তো আমি রাজি। আগে কাজ তারপর টাকা। ভাই কি চাই? তোর নাম আলি? হ্যাঁ, কেন? জীবনে প্রথম আমার কাঁধে হাত রেখেছিস তুই। কে কে শুনেছি তুইও একটা বাহাদুর। পেঁচাল রেখে আসল কথা বল। হ্যাঁ, আসল কথা আমি মুখে বলি না, হাতে। ওষুধটা খেয়ে নি। কি হলো? বা এই তো ভালো লাগছে। তুমি ভাইয়া ভাবিকে আপনি হাত দিতে পারলেন?
যে আপনার জন্য এত কষ্ট করছে তার প্রতি একটু সহানুভূতি নেই? থাক ভাই, বিয়ের পরে যে আমাকে কোনোদিন ছুঁয়নি আজ মারার উঠিলে ছুঁয়েছে, এতেই আমি খুশি। তোদের মতো ধনীর মেয়েরা কিসে যে খুশি হয় তা তোরা নিজেরাই জানিস না। তোর বাপ গুন্ডা পাঠায় আমাকে খুন করার জন্য, আর তুই আসিস মায়া কান্না দেখিয়ে আমার মন ভোলাতে। একটা কথা মনে রাখিস, তুই যতই প্রেমের নাটক করিস না কেন, যতই চোখের পানি ঝরাস না কেন, তোকে কোনোদিন পাবি না। খালি তোকে বিশ্বাস করে একবারই ঠকেছে, আর না। তুমি ভুল করছো, তোমার মতো একজন সুপুরুষ একটি বুবা মেয়ের সঙ্গে প্রেম করতে পারে কিন্তু ঘরের বউ করে ঘরে তুলবে না। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। আপনার ধারণা ভুল, আমি ওকে ভালোবাসি, সত্যি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে রাজি আছি। তোমার কারণে যদি তার উপর স্বামী ঘরে ছায়া পড়ে তাহলে তোমার কাছে আমি চিরদিন ঋণী হয়ে থাকব। আমাদেরকে বিয়ের জন্য আশীর্বাদ করুন ভাবি। আমার আশীর্বাদ চিরদিন থাকবে। ভাইয়া ভাইয়া শুনুন, ভাবিনা নাহারে বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, আমার বোনের বিয়ে ঠিক করবার সে কে? এই তো একটা ভালো খবর নিয়ে এলাম, তারপর আপনার রাগ কমে না। ঠিক আছে, এর মধ্যে আপনাকে আর ডাকবো না, আমরা ভাবি দেবর মিলে সব কিছু ঠিক করব। কর কর, একটা কথা মনে রাখিস, এই ভাবি তোদের একদিন সর্বনাশ করবে। কি হয়েছে মা? মেয়ে বোবা তুই জানতিস? জানতাম। তাহলে আমাদের কাছে বলিস নি কেন? মা, তাকে বললে একটি বৌ মেয়েকে তুমি ঘরের বউ হিসেবে মেনে নিতে চাইতে না? ও তাহলে ভেবেছিলি বিয়ের পর মেনে নিতে বাধ্য? কিছুতেই না। বুবি, আমার একটি মাত্র ছেলেকে ফুসলিয়ে ভেবেছিলে এবারে বউ হবি, তোর সে আশার গুড়ে পালি। বেরো বেরো হারাম যেতে বেরো। মা, তুমি পাগল হয়ে গেছো? তুই আমাদের ধোকা দিয়েছিস, ওই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যেতে বল। শুধু কথা বলতে পারে না বলে একটি অসহায় মেয়ের উপর তুমি জুলুম করবে? হ্যাঁ, বোবা মেয়েকে কোনোদিন আমি ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না। মা, ওই নাহার জন্ম থেকে বোবা নয়, টাইফয়েডে বোবা হয়ে গেছে। আপনারা যদি তার চিকিৎসা করান আমার মনে হয় আল্লাহ তার মুখে কথা ফিরে। আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি, ওর মুখে যদি কোনোদিন কথা ফিরে আসে তখন তোমাদের খবর দেব। ব্যাস, এবার শান্তি হয়েছে তো? আমি আগেই বলেছিলাম ওই ধনীর দুলালি আমার গরিবের ঘরে সুখ শান্তি কেড়ে নিতে এসেছে। আপনি ভুল বলছেন ভাইয়া,
ভাবি কি আর জানতো যে টিপু তার মাকে না জানিয়ে বিয়ে করবে? না জানলেও আমার বোনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললো কেন? আজ ওই হারামজাদির একদিন কি আমার একদিন। ভাইয়া খবরদার, একটা অসহায় মেয়ের উপর জুলুম করতে পারবেন না। ও ঠিক আছে, থাক ভাবিকে নিয়েই থাক, আমি নাই তোদের সাথে। কেঁদো না বোন, কেঁদো না, আমি তোমার চিকিৎসা করাবো, তুমি নিশ্চয়ই আবার কথা বলতে পারবে। আমার মতো অপরাধী যখন স্বামীর ঘরে আশ্রয় পেয়েছে, তুমি নিষ্পাপ, তুমিও স্বামীর ঘরে আশ্রয় পাবে। আমি আমার স্বামীর ঘরে থেকে ওয়াদা করছি, তোমার মুখে কথা না ফোটা পর্যন্ত আমি মুখে অন্ন নেব না। করো তো, টু মাচ লেট, তবু আশা রাখি অপারেশন করলে ভালো হবে। খুব ক্রিটিক্যাল অপারেশন, খরচ লাগবে 15,000 টাকা। বাবা, আমার কিছু টাকার প্রয়োজন। কেন, সেদিন না তুই বলেছিলি বাবা মা কাউকে চিনিস না, একমাত্র চিনিস স্বামীকে? বলেছি বাবা, এখন আমার বিপদের সময়, আমার 15,000 টাকার প্রয়োজন, বলো দেবে কি না? এর মধ্যেই শুরু হয়ে গেছে ব্ল্যাকমেইল। আমি জানতাম ওই ছোট লোক তোকে টাকার জন্য মারবে, পিটবে, তালাকের জন্য হুমকি দেবে। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর যত বড়ই সর্বনাশ হোক না কেন, আমি তোকে একটা পয়সাও দেব না। তুমি নিজেও যেমন, অন্য কেউ তাই ভাবো। তুই কি বলতে চাস? তুমি আমার মাকে তালাকের হুমকি দিয়ে আমার মামার সম্পত্তি আত্মসাৎ করেছো এবং আমার মামাতো ভাইকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছো। কিন্তু উপরে একজন আছে, সে বাঁচালে কে মারতে পারে? তুই এসব কি বলছিস? কোথায় সে ছেলে? সে এখন আমার স্বামী। আজ না হয় কাল তুই তোর স্বামীকে সব কথাই বলবি, তখন সে আমার সয় সম্পত্তির উপর ভাগ বসাবে। কিন্তু তার আগে আমি তাকে শেষ করে ফেলি, খতম করে দে। কি বল? না কিছু না। ঠিক আছে, আপনিও কি ভর্তি করে নিন, 7 দিনের মধ্যেই আমি টাকা দিচ্ছি। ভাবি, এত টাকা কি করে জোগাড় করবেন? মানুষ ইচ্ছা করলে কি না করতে পারে, তুমি চিন্তা করো না ভাই। ভর্তি যখন হয়ে গেছে ইনশাল্লাহ টাকার ব্যবস্থা হবে। তুমি নাহার সঙ্গে হাসপাতালে থাকো, আমি আসছি। আপনি ফোন। হ্যালো, কে? উষা, আমি রুনা বলছি। ও রুনা, আরে কেমন আছিস? তা হঠাৎ কি মনে করে? উষা, আমি খুব বিপদে আছি, আমাকে 15,000 টাকা লোন দিবি? জল। হ্যালো, হ্যালো উষা, হ্যালো, হ্যালো, এই শোনো, উষা আছে? আপনি দাঁড়ান, আমি দেখতেছি। আপা, একজন মহিলা আপনার সাথে দেখা করতে চায়। যা গিয়ে বল বাসায় নি।
উনি বাসায় নাই। আয় বস, বল ওই গেউলুকটার সঙ্গে কেমন সংসার চলছে? ভালো। বল কি খাবি, ঠান্ডা না গরম? কিছুই না, আমি তোর কাছে কিছু টাকা ধার চাইতে এসেছি। দিবি? বলিস কি না, এরই মধ্যে তোর স্বামী তোকে দিয়ে টাকা ধার করানো শুরু করে দিয়েছে। আসলে ওই সমস্ত লো ক্লাস ছেলেদের অভ্যেসই ওরকম, আমি হলে ওরকম অকর্ম স্বামীর মুখে দ্রুত মেরে চলে আসতাম। উল্কা টাকা নিবি না, তার আর প্রয়োজন হবে না। হ্যালো রুনা, কেমন আছো? আপনাকে তো চিনতে পারলাম না। তোমার সাথে একবার আমার বিয়ের কথা হয়েছিল, হঠাৎ স্ট্রোকে তোমার মা মারা গেলেন আর আমিও বিদেশ চলে গেলাম। জানি অতীতের কথা বলে কোনো লাভ নেই, বলো কোথায় যাবে, আমি তোমাকে লিফট দিচ্ছি। প্রয়োজন হবে না, এটা কিন্তু রাগ কিংবা অভিমানের কথা, যার কোনোটাতেই আমি পড়ি না। প্লিজ বলো না কোথায় যাবে। জুয়েলারির দোকানে। কেন? মালাটা বিক্রি করতে আমার 15,000 টাকার প্রয়োজন। কিন্তু তুমি জানো না এই বালাটা তোমার সেই প্রয়োজন মেটাতে পারবে না। কিছু মনে না করলে আমি তোমাকে সাহায্য করতে পারি। গায়ে পড়ে সাহায্য করা কি আমি কারো করুণা বা ভিক্ষা বলেই মনে করি? বেশ তো, সাহায্যকে করুণা বলে মনে করলে কাজের বিনিময় নিতে পারো। কি কাজ? আমার অনেক ব্যবসার মধ্যে একটা ব্যবসা, আমি কমার্শিয়াল স্টেজ প্রোগ্রাম করি। তুমি যদি গান গাইতে চাও তাহলে খুব সহজেই টাকাগুলো পেতে পারো। রাজি? ভাবি আপনি না খেয়ে না দিয়ে এসব কি শুরু করেছেন? না খেলে কি মানুষ বাঁচে? ভাবি ওসব ওয়াদা টোয়াদা ভুলে খেয়ে নিন। না ভাই, অতীতে জেদ করে কত না অন্যায় কাজ করেছি, এখন জেদ করে দেখি একটা ভালো কাজ করতে পারি কিনা। ভাবি জেদ করলে কি এতগুলো টাকা পাওয়া যাবে? টাকার জন্য তুমি চিন্তা করো না, আমি স্টেজে গান গাইব, সব ব্যবস্থা হয়ে গেছে, ওখান থেকে টাকার জোগাড় হবে। তুমি বাড়ি ফিরে যাও, তোমার ভাইকে বলবে। ভাইয়া আপনি এখানে বসে আছেন আর ভাবি আমাদের বোনের জন্য কি না করছে। ও যত কিছুই করুক আমি ওকে বিশ্বাস করি না। আপনি মানুষ হলে তো বিশ্বাস করবেন, আপনি একটা অমানুষ। ভামুক দিয়ে নিজের দোষ থাকবার চেষ্টা করবেন না ভাইয়া। একটা ধনীর ঘরে মেয়ে সবকিছু ছেড়ে এসে
আমাদের কাছে কি পেয়েছে বলতে পারেন? কিছুই পায়নি। আল্লাহর পবিত্র কলমাকে মূল্য দিতে গিয়ে আপনার মতো একজন পাষাণের পায়ের নিচে ঠাই চেয়েছে, কিন্তু আপনার কাছ থেকে ঘৃণা ছাড়া আর কি পেয়েছে? আর সেই দুঃখিনী মেয়ে পেতেছে টাকার জন্য ব্লাড ব্যাংকে নিজের রক্ত বিক্রি করেছে, টাকার জন্য স্টেজে স্টেজে গান গাইছে, অথচ সেই নিষ্পাপ মেয়েটির সব ত্যাগই আপনি অভিনয় মনে করেন, অবিশ্বাস করেন। ফারুক সাহেব, আমি আপনার কাছে যাচ্ছিলাম, ফাংশন শেষ হয়েছে, আমার টাকাটা দিন। ও নিশ্চয়ই যাবো, মানে তার আগে চলো তোমাকে আমাদের নতুন অডিটোরিয়ামটা দেখাবো। হ্যাঁ, এসো এসো রুনা, এই স্টেজ ওপেন হলে তোমাকে আর ওই সব লোকের সামনে গাইতে হবে না, এখানে সমাজের নামি দামি লোকের সামনে গাইবে, বিনিময়ে পাবে লাখ লাখ টাকা। আপাতত আমাকে আজকের টাকাটা দিন, ফাংশন তো শেষ হয়েছে। ভুল বলছো রুনা, ফাংশন তো এখন শুরু হবে। দেখুন, এই মুহূর্তে আমাকে হাসপাতালে যেতে হবে। নিশ্চয়ই যাবে,
কিন্তু হাসপাতালে যাবার জন্য তোমার টাকার প্রয়োজন, আর আমার প্রয়োজন তোমাকে। কি বলতে চাইছেন আপনি? সোজা কথাটা না বোঝার মেয়ে তুমি নাও রুনা। হাত ছড়া বলছি। কে তুই? এক স্বামী এসেছে তোর মতো লম্পটের হাত থেকে তার স্ত্রীকে বাঁচাতে। কি টাকা নিচ্ছ কেন? আমার স্ত্রীর পারিশ্রমিক। সুটকোট পরলেই ভদ্রলোক হওয়া যায় না মিস্টার, নিজেকে শুধরাবার চেষ্টা করো। চলো ভদ্রলোক বলে ছেড়ে দিলাম শালা। অপারেশন সাকসেসফুল, আপনার ননদ নিয়ে আপনি কথা বলতে পারবেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম ডাক্তার সাহেব। আপনি তো কম চেষ্টা করেননি তার জন্য। ও হ্যাঁ, ভালো কথা, রোগীকে এখন বাড়ি নিয়ে যেতে পারে। বোন আমার, আমাকে একবার ভাইয়া বলে ডাক না, ডাক না। বোন লক্ষ্মী, বোন আমার, একবার আমাকে ভাই বলে ডাক। একবার আমাকে ভাবি বলে ডাকো বোন, ডাকো না, ডাকো। ভাবি, আপনার চেষ্টায় আজ আমি কথা বলতে পারি, তবু আপনাদের কারোর সাথে আমি কথা বলছি না, আমাকে ক্ষমা করবেন। আমি চাই আমার কণ্ঠের প্রথম কথা আমার স্বামী শুনুক। আমার স্বামীর সাথে কথা বলার পর আমি আপনাদের সাথে প্রাণ খুলে কথা বলবো। বোন, আমি এক্ষুনি তোমার স্বামীকে নিয়ে আসছি। হ্যাঁ, মান্নান ভাই, মালিকের মেয়েরা? হ্যাঁ, তাই তো। ভাই, টিপু কোথায়? আমাদের শ্রমিক লিডার টিপু ভাই, সে তো আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আপনার বাবার কাছে গেছে। এরিয়া মান্নান ভাই, এই টিপু ভাই এই মালিকের মাইয়ার ননদির জামাই না? হ্যাঁ, তাইলে তো দাবি দেওয়ার ব্যাপারে সন্দেহ আছে। টিপু ভাইকে পয়সা দিয়ে কেনা যাবে না, সে আমাদের দাবি আদায় করবেই। তুমি একমাত্র লোক যে আমার নির্বোধ শ্রমিকদের ক্লান্তক বানিয়েছে। বেয়াদব নয়, বলুন, প্রতিবাদী করে তুলেছি। প্রতিবাদী কণ্ঠ কি করে স্তব্ধ করতে হয় তা আমি জানি। এখানে 20,000 টাকা, এ টাকা তোমার মানে খুব সোজা, এ টাকা তুমি হজম করবে। প্রতিদানে তুমি শ্রমিকদের বুঝিয়ে দেবে যে গত 2 বছর কোম্পানির লসে আছে, বোনাস দেওয়া সম্ভব নয়। ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া আপনাদের ধর্ম হতে পারে, কিন্তু আমার নয়। সমস্ত শ্রমিকদের এবারকার ঈদের বোনাস 4,25,000 টাকা আপনার নিজের হাতে যতদিন না দিবেন, আপনার ফ্যাক্টরির চাকা ততদিন বন্ধ থাকবে। তাহলে তুমি আমার কথা রাখবে না? না, আমি জানি আপনি শুধু ধমক দিয়েই ক্ষান্ত হবেন না, এক্ষুনি হয়তো মৃত্যুর ভয়ও দেখাবেন, কিন্তু তবু আপনি আমাকে রুখতে পারবেন না। জি হুজুর, টিপু ফ্যাক্টরিতে পৌঁছার আগে ওকে খতম করে দে। টিপুকে বাঁচাও। টিপু কি হয়েছে তার? আমার নরপিশাচ বাবা টিপুকে মেরে ফেলার জন্য গুন্ডা পাঠিয়েছে। কেন? ওসব বাবা পরে হবে, তুমি আগে যাও, ওকে বাঁচাও, যাও। আকবর, তুমি একটা কিছু করো ভাই। তুমি যেও না।
তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, নাহার এখন কথা বলতে পারছে। কিন্তু ভাইজান আপনি একা। হ্যাঁ আমি তোমাকে বলছি যাও ভাইজান। টিপু যাও। হঠাৎ করে আলী এসে পড়াতে টিপুকে আমরা মাতি। দুজন আর কেউ আজ আমার হাত থেকে বাঁচতে পারবে না। হয় আমার সঙ্গে। মুখের কথা ফিরে এলেও তোর স্বামীর মুখের কথা চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে। সরে যা বলছি। না বাবা না, বাবা না। ভাবি টিপু, লাহারকে নিয়ে তুমি পালিয়ে যাও। সরে যা বলছি।
চৌধুরী সাহেব, তোমার অত্যাচার আমার বাবা সহ্য করেছেন, আমার পুবমা সহ্য করেছেন, আমিও অনেক করেছি, কিন্তু আর নয়। এসব তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, মৃত্যুর আগে আমার পুবমা চিঠি লিখে সব জানিয়ে গেছেন, সম্পত্তির লোভে কোনো দিন তোমার সামনে এসে দাঁড়াইনি, আজ এসেছি তোমার জুলুমের প্রতিবাদ করতে, তোমার অন্যায় অত্যাচার শেষ করে দিতে, শেষ করে দিতে। চৌধুরী সাহেব, আপনার বাড়ি রুস্তমকে খুন, শ্রমিক নেতা টিপুকে হত্যা ষড়যন্ত্রে আপনাকে গ্রেফতার করা হলো। আগুন কা